আচ্ছা ডায়ালগস তো মানে খুবই ইম্পর্টেন্ট, এরকম একটা স্টোরি যেমন কারণ একদম একটা কোর্ট রুম ড্রামা নিয়ে পুরোটা একদম একদম, যেমন ভিড়ের সেখানে। যখন আমরা হ্যাঁ রিভিউ দিয়েছিলাম ওখানে বলেছিলাম ওরকম জিনিসের জন্য হ্যাঁ ডায়ালগ ডেলিভারি অসাধারণ, ওখানে অসাধারণ হ্যাঁ, করেছে, পিঙ্ক এখানে যেমন একদম ওই সব মুভির কি কোর্ট রুম ড্রামাতে তো ডায়লগ ওটাই ডায়ালগ মেন, ডেলিভারি ওটাই ওটাই মেইন, যে ওটাই অ্যাট্রাক্ট শুধু, করে হ্যাঁ রাখে। মানে শুধু মানে দর্শকদেরকেও নয়, ওখানে কোর্টে আপনার জাজকেও জুরিকেও ইমপ্রেস করতে হবে, বোঝাতে হবে কি বলতে চাইছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বাইলি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এখন আমরা ইউটিউবে নতুন পোস্ট শুরু করেছি, তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, বন্দা, যেটা ZEE5-এ ওটিটিতে ডাইরেক্ট রিলিজ করেছে, একদম ডাইরেক্ট করেছে অপূর্ব সিং কার্কি, লিখেছে দীপক কিংরানি, আর স্টারসে আছে মনোজ বাজপায়ী, সূর্য মোহন কুরুক্ষেত্র, জয়ন্ত কুমার আরও কয়েকজন, বাট মেন রোলে মনোজ মনোজ বাজপায়ী বাজপেয়ী আছে। আছে। তো এটার আমরা ট্রেলার রিয়াক্ট করেছিলাম, হ্যাঁ করেছি করেছে, আমরা ট্রেলার রিয়াক্ট করেছিলাম, সাথে দেখে নিতে পারেন। হ্যাঁ করেছিলাম, তো কেমন লাগলো? খুব ভাল লেগেছে, মানে সত্যি কথা বলতে আর এক কথায় বলতে বেশ ভালো লেগেছে, আর আমার 100% রেকমেন্ড থাকবে অন্যান্যদের জন্য। একদমই মানে লাস্ট আমি মানে একটা মানে আমাদের যে ইনস্টাগ্রাম আছে ওখানে আমি পোস্ট করেছিলাম যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টোরি টু টেল দিস ইয়ার সেটা হচ্ছে আপনার ভিড়। একদম তো তারপরে তারপরে আমরা এটা দেখেছি, তো তারপরে বলতে অবভিয়াসলি এটা তার মধ্যেই পড়বে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টোরি, আর মানে একদম খুবই সুন্দর একটা সিনেমাও, মানে শুধু যে স্টোরি হিসেবে বলবো না তা নয়, একদম একদম মুভি হিসেবেও দারুণ এক্সিকিউশন, দারুণ অ্যাক্টিং, দারুণ স্টোরি লাইনিংস স্টোরি দেখানো, টেলিং খুব ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো, একদমই এডিটিং খুব ভালো, আমার মনে হচ্ছে মিউজিকও যেখানে যতটা দেওয়ার যথা মানে যথাযথ হ্যাঁ দিয়েছে, ডায়ালগস তো মানে খুবই ইম্পর্টেন্ট, এরকম একটা স্টোরি যেমন কারণ একদম একটা কোর্ট রুম ড্রামা নিয়ে পুরোটা একদম একদম, যেমন তো ভিড়ের এখানে। যখন আমরা হ্যাঁ রিভিউ দিয়েছিলাম ওখানে বলেছিলাম ওরকম জিনিসের জন্য হ্যাঁ ডায়ালগ ডেলিভারি অসাধারণ, ওখানে অসাধারণ হ্যাঁ, করেছে, পিঙ্ক এখানে যেমন একদম ওই সব মুভির কি কোর্ট রুম ড্রামাতে তো ডায়লগ ওটাই ডায়ালগ মেন, ডেলিভারি ওটাই ওটাই মেইন, যে ওটাই অ্যাট্রাক্ট শুধু, করে হ্যাঁ রাখে। মানে শুধু মানে দর্শকদেরকেও নয়, ওখানে কোর্টে আপনার জাজকেও জুরিকেও ইমপ্রেস করতে হবে, বোঝাতে হবে কি বলতে চাইছি আমি, একদম অবভিয়াসলি তার জন্য ডায়লগটা খুব ইম্পর্টেন্ট, খুবই সুন্দরভাবে লেখা হয়েছে। খুবই সুন্দরভাবে, আমার মানে ওয়ান অফ দ্য মনে হয় এরকম ট্রু ইভেন্টে দেখা যে স্টোরি, তার মধ্যে একটা ফেভারিটের একদমই মধ্যে একদমই পড়বেই এটা আমার। পড়ে থাকবে, হ্যাঁ একদম। মানোজ বাজপাইকে নিয়ে তো সত্যি কথা বলতে আমাদের কিছু বলার নেই, কারণ কি উনি জানেন উনি কি করছেন, আর উনি যে স্টেজে এখন চলে এসেছেন এত বছর ধরে, আই থিঙ্ক 1890s থেকে আছে উনি, হ্যাঁ তো অলরেডি এত এত দিন ধরে আছে যখন, আর ওনার প্রথম থেকেই চয়েস অফ ফিল্ম অনেকটাই অন্যরকম, হ্যাঁ অনেকটা তো অন্যরকম হতো, আমরা মানে লাস্ট মানোজ বাজপেয়ী সিনেমা গুলমোহর দেখেছিলাম, হ্যাঁ ওটাও আমাদের একদমই ডিফারেন্ট রোল ছিল, একদমই ডিফারেন্ট রোল ছিল, আর এইটাতে আমি বলবো মানে ক্যারেক্টার মানে আমার স্পেশালি এটাই ভালো লাগে যে ক্যারেক্টারটাকে এমন করে ধরে যে ন্যাচারাল যে হ্যাঁ মানে জিনিসটা যেন র ও ওই জন্মেই সে এই ওই ওই ক্যারেক্টারটা কাটা করার জন্যে হয়েই জন্মেছে ও, যে তো অসাধারণভাবে মানোজ বাজপেয়ী, আর আমার মনে হয় যে মোটামুটি 90% স্ক্রিনে তো মানোজ বাজপেয়ী ছিল, হ্যাঁ হ্যাঁ কেন কি উনি হচ্ছেন ইনভেস্টিগেট এখানকার করছে বার মেইন করছে, তো লয়ার। হ্যাঁ এক্স্যাক্টলি যে ডিফেন্ড করছে, ডিফেন্ড না সরি মানে একদম, মেয়েটার তরফ থেকে মেয়েটার যে তরফ থেকে যে লড়ছে, লড়ছে, তো এটাই বলবো। আর যেটা আমাদের ভয়ও ছিল আমার মনে হয়
যে কেমন করে প্রেজেন্ট করবে এটা, মানে আমাদের ট্রেলার রিয়াকশন আপনারা দেখলে বুঝবেন প্রচুর সেনসিটিভ একটা ইস্যু। তার মধ্যে রিলিজিয়ন নিয়ে ব্যাপারটা, যে কোনো সময় বয়কট তো ছেড়ে দিন, বয়কট তো এখন কিছু নিয়ে হচ্ছে, কিন্তু যে কোনো সময় সেটা অন্যদিকে টার্ন নিতে পারে, কিন্তু ব্যালেন্সিংটা এতটা ভালো করেছে। আর এমনি অনেক কেরালা স্টোরি নিয়ে বিতর্ক চলছে, হিন্দু তোবাদ বা আপনি বলুন যে রিলিজিয়ন নিয়ে অনেক চর্চা হচ্ছে, যেটা অ্যাজ এ হিন্দু কি না কি অনেক কিছুই, আমি সিনেমাটার কথা বাদই দিলাম, বাট এই আলোচনাগুলো অনেক চলছে। ওইখানে যখন আবার এরকম একটা স্টোরি আসে, তখন একটা ভয়ের জায়গা থাকে যে কে কেমন হিসাবে নেবে, কিন্তু এখানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি মানে ধর্মটাকেও দেখানো হয়েছে, জাস্টিস একদমই যে কোনটা অরিজিনাল ধর্ম, যারা এই ধর্মগুরু তারাই যে শুধু আর ধর্মকে ফলো করছে, ওনারা করছে না সেটা নয়, আর ধর্মগুরুরা যে সবসময় ফলো করছে সেটাও নয়। তো একজনকে দেখে বিচার করে তুমি, আর হিন্দুত্ব আমার, আমি যতটা জানি যতটা জানছি ওটা একটা পুরো ভাস্ট টপিক, মানে এত আর কেন কেন হবে না, কারণ কি এটা হয়তো সব থেকে পুরনো যে ধর্মগুলো তার মধ্যে একটা। হ্যাঁ, কেন কি ঋগ্বেদ আর এ থেকে যদি আমরা ধরি, ওই সেঞ্চুরিতে আমার মনে হয় না এখনো পর্যন্ত কোনো রিলিজন আছে। ওই টাইমের রিলিজন বলতে হয়তো গ্রিক মাইথোলজি, গ্রিক ছিল আর মিশরের ছিল, আর জিউস তো গ্রিকেরই না, এরকমই কিছু কিছু ছিল। তো এত একটা ভাস্ট জিনিসকে নিয়ে খুব নলেজটা ঠিকঠাক না রাখা, মানে যারা রাখে তারা, যেমন যে এক্সাম্পলটা এখানে রামায়ণের একটা এমন অফবিট একটা গল্প বললো যেটা আমার মনে হয় হয়তো 90% লোকেরাই জানে না, কিন্তু কি অসাধারণ, প্রত্যেকটা স্টোরি থেকে কত কিছু শেখার আছে। তো আমরা ওগুলো যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা জানবো যে অ্যাকচুয়ালি কোনটা ধর্ম আর কোনটা ধর্ম না। তো আর এটাই ভাল লেগেছে যে যে ধর্মের এগেনস্টে লড়ছে তাকে একটা হিন্দু আর তাকে এত রিলিজিয়ান পার্সন দেখিয়েছে, নাহলে অন্য জায়গায় যদি মুসলিম বা অন্যান্য নাস্তিক দেখাতো তাহলে জিনিসটা অন্যরকম হতো। আর এটা আই থিংক মানে ইন্টেনশনালি না, ট্রু স্টোরি তো হয়তো মানে এরকমই ছিল, হয়তো এরকমই ছিলেন যিনি লড়েছিলেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানে না হওয়ারও কিছু নেই। আর আমার মনে হচ্ছে সত্যি সবাইকে দেখা উচিত, মানোজ বাজপেয়ীর অ্যাক্টিং, মানোজ বাজপেয়ী আছে তাই জন্যই মানুষকে দেখা উচিত, তার আর অন্য কারণ দরকার নেই। হ্যাঁ ঠিক, মানে এনাফ কারণ দেখার জন্য। তারপরে তো স্টোরিটা তো আছেই, একটা ট্রু স্টোরি। তো তাছাড়া ওর যে ভক্তদের দেখেছে বা যেমন করে একের পর এক মার্ডার হচ্ছিল, যে জিনিসগুলোকে দেখেছে সেগুলোকে খুব মানে উইটনেস ছিল, তারা একের পর এক মরছে, মানে সেগুলোকে আমি বলবো না যে খুব ফোকাস করেছে, কিন্তু সেটাকে ফোকাসও করেছে, মানে সেটা একটা ইম্পর্টেন্স দিতে, কারণ ওটার জন্য ডিলে হয়ে আসছে এই রেজাল্টটা, ভার্ডিক্টটা আসতে তো ডিলে হয়েছে ওটার জন্যই। যদি আগেই ওরা উইটনেসরা যদি নিজেদের ইয়ে দিয়ে দিত, বয়ান দিয়ে দিত, তাহলে এতদূর এতদিন টানতে হতো না। আর একটা বাচ্চা মেয়ে, মানে যার 16 বছর বয়স, আমি তো ভাবতে পারবো না, আমার যখন 16 বছর ছিল আমার, আমি মানে এরকম স্ট্রং, মানে প্রচুর স্ট্রং আর সাপোর্টিভ ফ্যামিলি আমি বলবো, যে যে মা বাবা তাকে এতদিন ধরে নিতে সাপোর্ট করেছে, কেন অর্ধেক মানুষই হয়তো প্রথমেই বাধা দিয়ে দেয় কি দরকার, জানাজানি হবে, লোক লজ্জা, হানা তানা অনেক কিছু, কিন্তু এত বড় একটা স্টেপ তার মা বাবা নিয়েছে, সে মেয়েটা নিয়েছে, সেটা নিয়েও 5 বছর ধরে লড়াই করেছে, কারণ এটা ট্রু ইভেন্ট, তাই জন্য ইভেন্টটাকে নিয়ে বলতে হবে যে হ্যাটস অফ, অ্যাকচুয়ালি হ্যাটস অফ। আর যে অ্যাক্টিংও করেছে অদৃজ্য সিনহা, দারুণ অ্যাক্টিং করেছে, খুবই ভালো অ্যাক্টিং করেছে, মানে যত মানে যেখানে যতটা দেয়ার, যে যথোপযুক্ত যেটাকে বলে, যেখানে যতটা দেয়ার, যেখানে যখন ফার্স্ট সিনে ও যখন বেরোবে তখন যে মুখটা ঢাকছে, ওয়াও, মানে একটা 16 বছরের মেয়ের এই মানে বলে না, লাস্টে যে ডায়লগটা হয়েছিল যে সবাই অনেক ওকে বেচারা ভেবেছে, ওখানে সিম্পতি দিয়েছে, বাট আমি ওর মধ্যে কালী বা দুর্গার রূপ দেখছি। আর অ্যাজ এ বেঙ্গলি আমরা জানি যে দুর্গা বা কালী আমাদের কাছে কি কিরকম একটা শক্তি, যেখান থেকে হয়তো সবাই শক্তি পাচ্ছে। সো সত্যি কথা বলতে ট্রু স্টোরিটা তো, মানে যখন স্টোরিটা ভাবি সত্যি খুব লজ্জাজনক, খুবই জঘন্য একটা, আমাদের এরকম
মানে সুযোগ নেয় এরকম মিসইউজ করে মিসবিহেভ করে তো সেটা মানে সেখানে ভক্তি ভাব মানে সমর্পণ সবকিছু নষ্ট একদম মানে তুমি যাকে তোমার আইডল ভাবছো সেখানে যাকে তুমি নিজের সুখ দুঃখ সব কথাই বলছো তুমি একদম মানে তুমি ভগবানের জায়গায় রাখছো তুমি যাকে তোমার যে প্রবলেম সব তুমি শেয়ার করছো বাবার কাছে সেখানে যদি সে এরকম একটা তো তার মধ্যে কতজনের ভক্তি কতজন পলিটিক্যাল তারপর তার ছেলে অন্যান্য অনেক কিছুকে দেখানো হচ্ছে আর খুব ভালো ভালো কিছু ছোট ছোট একটার যে অপোজিট মানে পার্টির যে লয়ার ডিফেন্ডিং লয়ার ওনাদের এক ছোট ছোট প্রেজেন্ট আলাদা আলাদা ডিফারেন্ট ক্যারেক্টার তার সাথে মনোজ বাজপেয়ের যে একটা ছোট কেমিস্ট্রি ওর ফ্যান বা এত বড় একটা লয়ার কার সঙ্গে সাথে দেখা পরে যে লয়ার গুলো আছে হ্যাঁ তো আমার ওই লয়ার গুলো মানে ওই কেমিস্ট্রি বা ওই যে কাজের জায়গায় যাদেরকে আমরা রেসপেক্ট করি যে যখন একবার বললো না যে উনি বাবা অনেক ভালো যে মন্দির স্কুল অনেক করে তখন বলে না মন্দিরের জন্য তো মন্দির স্কুল বানালে তার রেপ করার পারমিশন পেয়ে যায় এক্স্যাক্টলি তো খুব ভালো ডায়লগ খুব ভালো ন্যাচারাল সবটাই ন্যাচারাল আমি বলবো কিছু কিছু সিন সিনেমাটোগ্রাফি অসাধারণ কেন কি ওরকম একটা লোকালিটিকে কিছু কিছু টপ ভিউ যখন সানসেট সানরাইজ দেখাচ্ছে বা ছোট ছোট ডিটেলিং যখন মানোজ বাজপেয়ী তার শার্টের ট্যাগটাকে ভুলে গেছে এক্সাইটেড বা ওর বাচ্চার সাথে বাচ্চাটাও খুব ভালো অভিনয় করেছে খুব ন্যাচারাল অভিনয় করেছে আর একটা স্কুটার নিয়ে ওরকম যাওয়া আসা আমার মতে সবার দেখা হচ্ছে সিনেমাটা সিনেমাটা অনেক কিছু শেখাচ্ছে আর কি বলবো এক কথায় অনবদ্য হ্যাঁ একদম তো আপনারা জানাবেন আপনারা দেখেছেন কিনা এখনো দেখলে আপনাদের কেমন লেগেছে আপনাদের আমাদের মতের সাথে আপনারা ভিন্ন মত হলে অবশ্যই সেটা জানাবেন আর কোনো পয়েন্ট আমরা মিস করলাম কিনা সেটা কমেন্টে জানাবেন তুমি বলতে পারো আমি কিছু তোমার পয়েন্টে ঘেরা থাকলে হ্যাঁ না ওটাই অবশ্যই এটা দেখুন এটা খুবই মানে অ্যাজ আ সিনেমা যেটা বললাম সিনেমা ট্রু স্টোরি সব মিলিয়ে এটা সত্যি দারুণ আর খুবই মানে কম সময়ে 2 ঘন্টার মত 1 ঘন্টা 50 মিনিট মনে হয় মোস্টলি সিনেমাটা তার মধ্যে এত সুন্দর এত ইম্পর্টেন্ট একটা স্টোরিকে খুব ভালোভাবে গুছিয়ে দেখানো হয়েছে আর আর কি বলবো মানে বেশ টাচ করেছে একদম আমার টাইটেল ট্র্যাকটা তো খুব সুন্দর লেগেছে আর যে সময় দিয়েছে গানটা মানে খুবই ভালো মানে একটা অর্ডিনারি মানে একটা এক্সট্রাঅর্ডিনারি কাজের একটা একদম মানে যার যে নিজে মানে কি বলবো বিশ্বাস সব এই সব কিছুতে বিশ্বাস করে সে নিজেও বুঝতে পারে যে যখন এরকম দুদিন আগে হয়তো ওই লোকটাও বাবাকে বিশ্বাস করতো এরকম হতে পারতো কেন এই ফার্স্ট দিনটা ছিল না ওর মা বলছে যে কেন ভালো লোকদের সাথে এরকম হয় তো সিনারিওটা খুব সুন্দর খুবই ভালো জাস্ট এটা সত্যি 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 তো বার করতেই হবে একদম সেটা যার এগেইনস্টই হোক একদম সেটাই হলো কথা আর দোষীর শাস্তি পাওয়া তো অবশ্যই দরকার সবসময় আর এরকম একটা দোষের যেটা শাস্তি দিয়েছে সেরকমই দেওয়া উচিত তো আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে বলুন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর এরকম আর কোন ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই